আমি একটু ভিডিওটা রেকর্ডিং করতে চাইছি আর কি। আজকে আমি জানবো পারক্সাইড এফেক্ট, পারক্সাইড এফেক্ট একেই বলে খরাস এফেক্ট। পারক্সাইড এফেক্ট আর খরাস এফেক্ট যাকেই বলা হয় অ্যান্টি মার্কোনিকভস রুল, অ্যান্টি মার্কোভ অফ রুল। তাহলে পারক্সাইড এফেক্ট আর খরাস এফেক্ট আর অ্যান্টি মার্কোনিকভস রুলস, দিস রুলস সেজ দ্যাট দ্য হাইড্রোজেন অফ এইচ এক্স এক্স ইকুয়ালস টু ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দ্য হাইড্রোজেন অফ এইচ এক্স উইল বি অ্যাডেড টু দ্যাট কার্বন অফ C হুইচ হ্যাজ লেসার নাম্বার অফ হাইড্রোজেন। অর্থাৎ আনসিমেট্রিক্যাল অ্যালকিনের C এর যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা কম আছে সেই কার্বনেই হাইড্রোজেনটা যুক্ত হবে। লেট আস অ্যান এক্সাম্পল, আর সিএইচ ডবল ওয়ান সিএইচ টু, এটা প্লাস এইচ বি আর, আর একটা পারক্সাইড লাগবে, পারক্সাইড সেটা হতে পারে বেনজোইল পারক্সাইড, সেটা হয় মেনলি C6H5CO2O2, এটাকে বলা হয় বেনজোইল পারক্সাইড। এটাকে যদি আমরা ভেঙে লিখি এরকম হবে, বেনজিন বলা হয় C ডবল বন্ডেড O, এই গ্রুপটাকে বলা হয় বেনজোইল গ্রুপ, তাহলে বেনজোইল পারক্সাইড বলেছে। তাহলে এটা হচ্ছে তোমার বেনজোইল পারক্সাইড, এটাই হলো তোমার বেনজোইল পারক্সাইড। তো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে HBr আর পারক্সাইড যদি দাও তাহলে সেক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো হবে। অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা কম, ভালো করে দেখো এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, সুতরাং এই হাইড্রোজেনটা এই কার্বনে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে আর ব্রোমিনটা এই কার্বনে অ্যাটাচ হবে। তাহলে প্রোডাক্টটা হবে তোমার আর সিএইচ, তাহলে এখানে এক্ষেত্রে হাইড্রোজেনটা যুক্ত হবে আর এই কার্বনের সঙ্গে হ্যালোজেন পার্টটা যুক্ত হবে। এটাই হচ্ছে অ্যান্টি মার্কোনিকভস রুলস বা খরাস এফেক্ট যাকে বলা হয়। তো এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে রিয়াকশান আমরা আগের দিন জেনেছিলাম যে মার্কোনিকভ রুলস HCl অ্যাডিশান বা HI অ্যাডিশান ওইগুলি কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মেকানিজমের মাধ্যমে যায়, অর্থাৎ কার্বোকাটায়ন ইন্টারমিডিয়েট অর্থাৎ SN1 রিয়াকশানের মাধ্যমে রিয়াকশানটা হয়। কিন্তু এটা কিন্তু এই রিয়াকশানের মেকানিজমটা মনে রাখতে হবে এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে রিয়াকশানটা হয়, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম
ফ্রি র্যাডিক্যাল মেকানিজম যেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, সুতরাং সেখানে সেখানে কোনো শিফটিং হওয়ার সম্ভাবনা থাকে না। একমাত্র কার্বোকাটায়ন তৈরি হলে শিফটিং হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে নো শিফটিং অকার্স। তাহলে তোমাকে যদি কোশ্চেন দেয় CH3 CH double bond CH2, এখানে দিল HBr আর দিল বেঞ্জোইল পারক্সাইড, C6H5CO2O2, তাহলে তোমার প্রোডাক্টটা দাঁড়াচ্ছে, তাহলে HBr দিয়েছ আর পারক্সাইড দিয়েছ, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্টি মার্কোনিকভস রুল ফলো হবে। অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা কম সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন যুক্ত হবে আর ঠিক পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত হবে, এক্ষেত্রে ব্রোমিন যুক্ত হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা লিখে রাখো, অ্যান্টি মার্কোনিকভ রুলস ইজ অনলি ভ্যালিড ফর HBr ফলোড বাই পারক্সাইড, অর্থাৎ পারক্সাইড থাকতেই হবে এবং HBr থাকতেই হবে, তবেই কিন্তু অ্যান্টি মার্কোনিকভস রুল ফলো হবে। তাহলে অ্যান্টি মার্কোনিকভ রুলস অনলি ভ্যালিড ফর HBr ফলোড বাই পারক্সাইড। তাহলে অ্যান্টি মার্কোনিকভ রুলস ইজ অনলি ভ্যালিড ফর অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন ইজ অনলি ভ্যালিড ফর HBr অ্যাডিশন ফলোড বাই পারক্সাইড। তাহলে যদি এই এই রিয়াক্ট্যান্টের মলিকুলের সঙ্গে যদি তোমাকে HCl দেয় আর পারক্সাইড দেয় C6H5CO2O2, তাহলে কি অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো হবে? হবে না, অনলি ফর HBr। তাহলে HCl দিয়েছে, পারক্সাইড দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হবে না। এটা জেনারেল যেমন অ্যাডিশন হয়, জেনারেল ইলেকট্রোফিলিক অ্যাডিশন যেরকম হয়, অর্থাৎ মার্কোনিকভ রুল সেটা ফলো করে। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্টটা হবে যেমন মার্কোনিকভ রুলস হয় কি না, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা বেশি সেই কারণে হাইড্রোজেনটা যুক্ত হয়। এক্ষেত্রে এটা কিন্তু কী কী রুলস ফলো করলো, অ্যান্টাই মার্কোনিকভস রুল। আর এক্ষেত্রে যেটা পাবো প্রোডাক্টটা CH3 CH CH2, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনে হাইড্রোজেন, আর যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনে হচ্ছে ক্লোরিন। তাহলে এটা হলো জেনারেল মার্কোনিকভ অ্যাডিশন। অর্থাৎ এই সেলের সঙ্গে তুমি পারক্সাইড দিলেও কিন্তু মার্কোনিকভ অ্যাডিশন হবে না, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হবে না। অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন ইজ অনলি ভ্যালিড ফর HBr ফলোড বাই পারক্সাইড। লেট আস অ্যানাদার এক্সাম্পল, ওটা একটা কম্পাউন্ড দিয়েছে, এই কম্পাউন্ডের সঙ্গে HCl দাও, এই কম্পাউন্ডের সঙ্গে HBr দাও, প্লাস একটা পারক্সাইড দাও C6H5CO2O2। তাহলে পারক্সাইড দাও আবার HCl দাও সঙ্গে পারক্সাইড দাও C6H5CO2O2 আর তুমি HBr দাও, তাহলে কী কী প্রোডাক্ট তুমি পাবে? তাহলে ভালো করে দেখো, বলেছিলাম যে অ্যান্টি মার্কোনিকভ রুলস অনলি ভ্যালিড ফর HBr ফলোড বাই পারক্সাইড। তাহলে এখানে পারক্সাইড নেই, শুধু HBr আছে। তাহলে এটা যেমন প্লেন মার্কোনিকভ রুলস ফলো হবে, জেনারেল অ্যাডিশন হয় যেরকম। তাহলে মার্কোনিকভ অ্যাডিশন হলে কী হয় না, এই সি ডবল বন্ড সিটে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে। ভালো করে দেখো, এই কার্বনে দুটো তিনটে একটা একটা বন্ড খালি আছে, মানে এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে অর্থাৎ এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি। তাহলে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনেই হাইড্রোজেন যুক্ত হয় অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুলস।
অর্থাৎ শুধু প্লেন ইজ ব্যাট দিলে শুধু মার্কনিকা রুলস ফলো হবে, তাহলে প্রোডাক্টটা কী হবে? এখানে একটা হাইড্রোজেন ছিল অলরেডি, আর একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, আর এই কার্বনে একটা মিথাইল গ্রুপ ছিল, আর ক্লোরি এই বিয়ারটা অ্যাড করে দাও। এটা হয়ে গেল মার্কনিকা অ্যাডিশন। আবার এই সেল দিলেও সেম ঘটনা ঘটবে, কোনো পারাক্সাইড দিলেও কিন্তু এটা অ্যান্টিমার্কনিকা হবে না, প্লেন মার্কনিকা প্লাস ফলো করবে, তাহলে এক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা এরকম হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন অলরেডি ছিল, আর একটা হাইড্রোজেন যুক্ত করে দাও, আর এখানে একটা মিথাইল গ্রুপ ছিল, আর এখানে ক্লোরিন অ্যাড হয়ে যাবে, হচ্ছে প্রোডাক্ট। এক্ষেত্রে থাকো এইচবিআর দিয়েছে আর পারাক্সাইডও দিয়েছে, সুতরাং এক্ষেত্রে অ্যান্টি মার্কনিকা রুলস ফলো করবে। তাহলে অ্যান্টি মার্কনিকা রুলস অনুসারে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যাটা কম সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে ভালো কথা, এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা নেই মানে কম, আর এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, তাহলে প্রোডাক্টটা কী হবে? যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনে হাইড্রোজেন অ্যাড করো। এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত ছিল, এখানে কোনো হাইড্রোজেন নেই, একটা হাইড্রোজেন এখানে অ্যাড করে দাও, আর এই কার্বনটা হচ্ছে ব্রোমিনটা অ্যাড হবে, এটাই হচ্ছে এর প্রোডাক্ট। আর এইচসিএল দাও, এইচসিএল পারক্সাইড আমরা জানি অনলি ভ্যালিড ফর এইচবিআর, তাহলে এইচসিএল যতই পারক্সাইড যাবে না কেন কোনো মতেই কিন্তু অ্যান্টিমার্কনিকা রুলস অর্থাৎ ফ্রি রেডিকাল মেকানিজমের মাধ্যমে রিঅ্যাকশন হবে না। প্লেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যেরকম হয়, কার্বোকার্বন ইন্টারমিডিয়েট মাধ্যমে যেমন হবে রিঅ্যাকশন হয় তেমনভাবেই হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্ট হবে মার্কনিকা, এটা হচ্ছে অ্যান্টাই মার্কনিকা রুলস ফলো হলো, এক্ষেত্রে মার্কনিকা রুলস ফলো হলো, এক্ষেত্রে কিন্তু মার্কনিকা রুলস ফলো অনুসারে রিঅ্যাকশনটা হবে। অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনে হাইড্রোজেন অ্যাড করো, এখানে একটা হাইড্রোজেন অলরেডি ছিল আর একটা হাইড্রোজেন অ্যাড করো, আর এখানে একটা মিথাইল গ্রুপ ছিল এখানে একটা ক্লোরিন অ্যাড করো, দিস ইজ দ্য প্রোডাক্ট। এবার আসবো, তাহলে এটা প্লেন মার্কনিকা রুলস এক্ষেত্রে ফলো হলো। এবার আসবো অ্যালাইলিক সাবস্টিটিউশন। অ্যালাইলিক সাবস্টিটিউশন, অ্যালাইলিক সাবস্টিটিউশন বলতে অ্যালাইলিক কার্বনে সাবস্টিটিউশনকে বলা হচ্ছে অ্যালাইলিক সাবস্টিটিউশন। ধরো CH3 CH1 CH2, তাহলে এক্ষেত্রে অ্যালাইলিক কার্বন কোনটা? আমরা জানি যে C ডবল বন্ডের C এর ঠিক পরের কার্বনটাকে বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। C ডবল বন্ডের C এর ঠিক পরের কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। এক্ষেত্রে রিয়েজেন্ট দিলে কী হচ্ছে না, এই কার্বনে হচ্ছে সাবস্টিটিউশন ঘটে, অর্থাৎ একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সাবস্টিটিউশন হবে। সেক্ষেত্রে তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করলে কী হবে, CH2 হবে, এটা যেমন ছিল তেমন থাকবে, CH ডবল বন্ড CH2, আর এই কার্বনে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে হ্যালোজেনের দ্বারা। তো যেহেতু C ডবল বন্ড C কে ছেড়ে তার পাশের কার্বনে প্রতিস্থাপিত হওয়াটা কতটা সহজ কথা নয়, কতটা সহজ ব্যাপার নয়, যার কারণে এক্ষেত্রে রিয়েজেন্টের সঙ্গে রিয়েজেন্ট কাজ করে না, রিয়েজেন্টের সঙ্গে অনেক পরিমাণে হিট করতে হয়, অনেক হাই টেম্পারেচার ইউজ করতে হয়। তাহলে এক নম্বর রিয়েজেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি হ্যালোজেন আর X2, হ্যালোজেন ডিপারবারিং হলো X2 অ্যাট হাই টেম্পারেচার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটবে, অর্থাৎ এই কার্বনে সাবস্টিটিউশন হবে অ্যাট হাই টেম্পারেচার, সেটা প্রায় 400-500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়, 400 থেকে
500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে 1 নম্বর হচ্ছে হ্যালোজেন অর্থাৎ CO2 @400 ডিগ্রি সেলসিয়াস, Br2 @500 ডিগ্রি সেলসিয়াস, তবেই কিন্তু এই ধরনের রিয়াকশান ঘটবে। সেক্ষেত্রে সিএল এখানে অ্যাড হয়ে যাবে, বিআর এখানে অ্যাড হয়ে যাবে। 2 নম্বর রিজন আমরা যারা ইউজ করি NBS অর্থাৎ এন বোমো সাকসিনামাইড, এক্ষেত্রে ইন প্রেজেন্স অফ সানলাইট সেক্ষেত্রে অ্যালাইলিক সাবস্টিটিউশন হয়, অ্যালাইলিক সাবস্টিটিউশন অফ ব্রোমিন এন ব্রোমো সাকসিনামাইড, এর নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। 3 নম্বর যেটা ইউজ করা হয় SO2 Cl2 অর্থাৎ সালফোনিন ক্লোরাইড, এটা অ্যালাইলিক সাবস্টিটিউশন অফ ক্লোরিন, অ্যালাইলিক সাবস্টিটিউশন অফ ক্লোরিন। তাহলে একক করে আমরা এক্সাম্পলে আসবো। এক্ষেত্রে মনে রাখতে হবে মেকানিজম কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে রিয়াকশানটা হয়। লেট আস অ্যান এক্সাম্পল, CH3 CH11 CH2 হচ্ছে Cl2 @450 ডিগ্রি সেলসিয়াস, হট উইল বি দ্য প্রোডাক্ট। তারপরে বলছে SO2 Cl2 হট উইল বি দ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যালাইলি কার্বন। তাহলে Cl2 হ্যালোজেন @450 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অ্যালাইলি সাবস্টিটিউশন ঘটবে, অর্থাৎ CH2 Cl অ্যাড করে দাও, আর এটা যাবে না, সে তেমন থাকবে CH11 CH2। সিমিলারলি এক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, ক্লোরিন অ্যাড হবে, তাহলে CH2 Cl CH11 CH2। আবার এর সঙ্গে Br2 @500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কী হবে, তাহলে CH2 CH11 CHT এই অ্যালাইলি কার্বনে ব্রোমিন অ্যাড হয়ে যাবে। আবার এর সঙ্গে যদি দাও NBS NBS ইন প্রেজেন্স অফ সানলাইট অর হিট, তাহলে কী ঘটবে, সেক্ষেত্রে কিন্তু সেম প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ অ্যাডিশন অফ অ্যালাইলিক সাবস্টিটিউশন অফ ব্রোমিন হবে, CH2 CH11 CH2 এখানে ব্রোমিন অ্যাড হয়ে যাবে। এই হলো মোটামুটি অ্যালাইলিক সাবস্টিটিউশন। বা এবার আমরা জানবো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকোহল। লুকাস রিজন ইউজ করবো অ্যান্ড আদার্স। তো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকোহল, আমরা 3-4 রকম প্রসেসে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি ফ্রম অ্যালকোহল। লেট আস অ্যান জেনারেল অ্যালকোহল ROH। 1 নম্বর প্রথমে আমরা জানবো লুকাস রিজন ইউজ করে কীভাবে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো লুকাস রিজনটা হলো কনসেন্ট্রেট HCl প্লাস হচ্ছে তোমার অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড প্লাস
অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তাহলে কিন্তু কী তৈরি হবে? হ্যালোঅ্যালকেন তৈরি হবে। অর্থাৎ যদি এইচসিএল দেওয়া হয়েছে, জেনেসিএলটা দেওয়া হয়েছে, রিজন অনুসারে ক্ষেত্রে কী হয়? অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ আর সিএল তৈরি হয়। তাহলে হ্যালোঅ্যালকেন তৈরি হলো ফর্ম অ্যালকোহল থেকে, এটাকে বলা হচ্ছে লুকাস রিজন। মিক্সচার অফ কনসেন্ট্রেট এইচসিএল অ্যান্ড অ্যানহাইড্রাস জেনেসিএল ইজ কল্ড লুকাস রিজন। লুকাস রিজন ইজ এ মিক্সচার অফ কনসেন্ট্রেট এইচসিএল অ্যান্ড অ্যানহাইড্রাস জেনেসিএল টু। দু নম্বর প্রসেস হচ্ছে আমরা পিসিএল ফাইভ অ্যাড করেও, অ্যালকোহলের সঙ্গে পিসিএল ফাইভ অ্যাড করেও হ্যালোঅ্যালকেন প্রস্তুত করতে পারি। তিন নম্বর হচ্ছে পিসিএল থ্রি অ্যাড করেও আমরা অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। চার নম্বর হচ্ছে এসওসিএল টু ইউজ করেও আমরা অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করতে পারি। তবে এটা হচ্ছে বেস্ট মেথড। কেন বেস্ট মেথড এটা পরে আসছি। সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে এসোসিএল টু ইউজ করলে সহজেই অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোঅ্যালকেন আমরা প্রস্তুত করতে পারবো। প্রথমে আমরা আলোচনা করবো আজকে লুকাস রিয়েজন অর্থাৎ কনসেন্ট্রেট এইচসিএল অ্যান্ড অ্যানহাইড্রাস জেনারেশনটি ইউজ করে কীভাবে অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন তৈরি করা যায়। তাহলে এক নম্বর হচ্ছে ইউজিং লুকাস রিয়েজন। তো লুকাস রিয়েজনটা হচ্ছে কনসেন্ট্রেট এইচসিএল প্লাস অ্যানহাইড্রাস জেডএনসিএল টু, দিস ইজ কল লুকাস রিয়েজেন্ট। হিয়ার অ্যানহাইড্রাস জেডএনসিএল টু অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট, হেল্পস রিমুভাল অফ ওইচ মাইনাস ফ্রম অ্যালকোহল। তাহলে অ্যানহাইড্রাস জেডএনসিএল টু ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট হুইচ হেল্পস রিমুভাল অফ ওইচ মাইনাস ফ্রম আর ওইচ অর্থাৎ অ্যালকোহল। এটা আমরা জানবো মেকানিজম। মেকানিজমে কী হয়, এই যে প্রথমে যে অ্যালকোহলটা নিলাম এটা হচ্ছে আর ওইচ অ্যালকোহল, তার সঙ্গে প্রথমে অ্যানহাইড্রাস জেডএনসিএল টুর বিক্রিয়া ঘটে। তাহলে প্লাস তোমার জেডএনসিএল টু, এই অক্সিজেনে কি লোন পেয়ার রয়েছে? তাহলে অক্সিজেনে লোন পেয়ার রয়েছে মানে এ অ্যাটাক করতে চাইবে, লোন পেয়ার ডোনাট করতে চাইবে। আবার জিঙ্কটা দেখো, জিঙ্কটা আমরা জানি জিঙ্কটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ইট হ্যাজ ভ্যাকান্ট ডি অরবিটাল, দ্যাট মিন্স ইট ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন, ইট ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন, দ্যাট মিন্স জেডএনসিএল টু অর জিঙ্ক অ্যাক্টস অ্যাজ এ লুইস অ্যাসিড। তাহলে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাকে বলা হয় কি, লুইস অ্যাসিড। আর যে ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে আমরা বলি লুইস বেস। তাহলে এই অক্সিজেন লোন পেয়ারটা জিঙ্কে ডোনেট করতে পারে, এবং জিঙ্কের যেহেতু এটা ডি অরবিটাল আছে, ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, সুতরাং এটা অ্যাকসেপ্ট করতে পারে। সুতরাং আমরা কোঅর্ডিনেট বন্ডে আমরা দেখেছি একে বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আমরা জানি যে একজন কী করে, ইলেকট্রন ডোনেট করে আর একজন অ্যাকসেপ্ট করে,
সুতরাং এক্ষেত্রে যে বন্ডটা ফর্মেশন হবে সেই বন্ডটাকে আমরা বলবো কোয়ার্ডিনেট বন্ড। তাহলে কি হবে, একজন ইলেকট্রন দিলে আর একজন গ্রহণ করলে সেটাকে আমরা বলি কোয়ার্ডিনেট বন্ড। তাহলে অক্সিজেন যেহেতু তার ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করেছে, তার ফলে তার ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনটা চলে যাবে, তার ফলে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এদিকে এইচটা লেখো, আর এদিকে জেডেন সিএল টু, জেডেন তার ইলেকট্রন দুটো গ্রহণ করেছে, সেই কারণে জেডেনের মাথায় মাইনাস। অক্সিজেন যেহেতু ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করলো, সেই কারণে অক্সিজেন মাথায় প্লাস। এবারে দেখো, আমরা জানি যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, আবার তার মধ্যে যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, অর্থাৎ অক্সিজেন কী করবে, সবসময় ইলেকট্রনকে নিজের দিকে টানতে চাইবে। তার মধ্যে যদি আবার পজিটিভ চার্জ মানে অক্সিজেনের অক্সিজেনের চেয়ে ইলেকট্রন অনেক ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাহলে অক্সিজেন এমনিতেই ইলেকট্রোনেগেটিভ, মানে এমনিতেই তার ইলেকট্রনকে টানার চাহিদা রয়েছে। তার মধ্যে আবার যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, তার মানে সে আরও বেশি ইলেকট্রনের চাহিদা বেড়ে যাবে, যার ফলে এই অক্সিজেনের মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেলে সে আরও বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয়ে পড়ে, যার ফলে সে ইলেকট্রনকে যেখান থেকে পারবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এই বন্ড থেকে অক্সিজেন কী করবে না, ইলেকট্রনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ছিনিয়ে ইলেকট্রনকে টানতে টানতে এক সময় এই বন্ডটাই পুরো ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী হয়ে যাবে, আর প্লাস তৈরি হয়ে যাবে, অর্থাৎ কার্বোকাটাইন তৈরি হয়ে যাবে। তাহলে আর প্লাস প্লাস এখানে তৈরি হবে তোমার জেডেন সিএল টু, আর অক্সিজেন মাথায় পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে যাবে, জেডেন সিএল টু ওএইচ হয়ে ওএইচ কমপ্লেক্স তৈরি হবে। অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারছো যে রিয়াকশানে একটা কার্বোকাটাইন তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। তাহলে সেখানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আরডিএস, এটাই হচ্ছে আরডিএস। সেকেন্ড স্টেপে সিএল মাইনাস তো আছে, কনসেন্ট্রেটেড এইচসিএল নিয়েছো, সেকেন্ড স্টেপে সিএল মাইনাস অ্যাটাক করবে, কার্বোকার্বনকে অ্যাটাক করে তৈরি করবে আর সিএল, যেহেতু কার্বোকার্বন তৈরি হচ্ছে সুতরাং এক্ষেত্রে রেসিমিক মিক্সার পাওয়া যাবে, এক্ষেত্রে রেসিমিক মিক্সার তৈরি হবে, অর্থাৎ পজিটিভ আইসোমার অ্যান্ড নেগেটিভ আইসোমার তৈরি হবে, অর্থাৎ এক্ষেত্রে রিটেনশন প্লাস ইনভার্সান ঘটবে, কার্বোকাটাইন তৈরি হওয়া মানে রিটেনশন অ্যান্ড ইনভার্সান ঘটবে। এই হচ্ছে তোমার মেকানিজম। লেট আস অ্যান এক্সাম্পল CCH3, এদিকে হাইড্রোজেন, এদিকে OH। তাহলে ভালো করে দেখো, এই কার্বনটা কাইরাল না একাইরাল, চারটা ডিফারেন্স গ্রুপ রয়েছে, CH3 OH H PH, তাই অবশ্যই কার্বনটা হচ্ছে কাইরাল। তাহলে সুতরাং এক্ষেত্রে যদি তুমি কনসেন্ট্রেট HCl আর অ্যানহাইড্রাস জেরেনশিয়াল টু দাও, তাহলে মিক্সার অফ পোলার পায়, অর্থাৎ রেসিমিক মিক্সার তৈরি হবে। রেসিমিক মিক্সার তৈরির জন্য কী হয় না, একটা কাইরাল যে মলিকুলটা নেবে সেই মলিকুলটা অবশ্যই একটা কাইরাল কার্বন থাকতে হবে, আর সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, রিটেনশন প্লাস ইনভার্সান ঘটবে। কার্বন হ্যাজ 4 ডিফারেন্স ভ্যালেন্সি, সো দিস কার্বন ইজ কাইরাল কার্বন। তাহলে রিটেনশনের ক্ষেত্রে কী হয় না, যেদিকে লিভিং গ্রুপ সেদিকে নিউক্লিওফাইল অ্যাড হবে, আর ইনভার্সানের ক্ষেত্রে যেদিকে লিভিং গ্রুপ থাকবে তার বিপরীত দিকে নিউক্লিওফাইলকে অ্যাটাচ হবে। তাহলে ক্ষেত্রে প্রোডাক্টটা কীরকম হবে, প্রথমে আমরা রিটেনশনের প্রোডাক্টটা যদি লিখি, তাহলে CH3H, অর্থাৎ যেদিকে লিভিং গ্রুপ সেদিকেই ক্লোরিন অ্যাড করে দাও, এটা হচ্ছে রিটেনশন,
হচ্ছে রিটেনশন প্রোডাক্ট প্লাস ইনভার্সান ঘটবে প্লাস সি এইদিকে ওই এইদিকে ক্লোরিন অ্যাড করো সি সিএল এদিকে পিএইচ এদিকে সিএইচ থ্রি এদিকে এইচ এটাকে বলা হচ্ছে ইনভার্সান অর্থাৎ একটা রেসিমিক মিক্সার তৈরি হবে ঠিক আছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না কিনা দেখো এটা বুঝতে পেরেছো যেহেতু যেহেতু কার্বনটা আছে কায়রাল সুতরাং এতে রেসিমিক মিক্সার তৈরি হলো রিটেনশন প্লাস ইনভার্সন প্রোডাক্ট পাওয়া যাবে এবার দেখো তাহলে যেহেতু কার্বোকাটায়ন তৈরি হচ্ছে সেহেতু এক্ষেত্রে রেটটা কীরকম হবে রেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোকাটায়ন অর্থাৎ সেক্ষেত্রে স্টেবিলিটি কত হয় থ্রি ডিগ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি হয় তাহলে কোশ্চেন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং রিয়্যাক্টস হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং রিয়্যাক্টস ফাস্ট উইথ লুকাস রিয়েজেন্ট অর্থাৎ যে কম্পাউন্ডটা স্টেবল কার্বোকাটাইন তৈরি করবে সেই কম্পাউন্ডটাই লুকাস রিয়েজেন্টের সঙ্গে তাড়াতাড়ি রিয়াকশন করবে খুব ফাস্ট রিয়াকশন করবে কারণ লুকাস রিয়েজেন্ট দিলে আমরা জানি যে রিয়াকশানটা কার্বোকাটায়ন ইন্টারমিডিয়েট মাধ্যমে যায় আর স্টেবিলিটি অফ কার্বোকাটায়ন প্রপোর্শনাল টু রেট সুতরাং যে কম্পাউন্ডটা যত বেশি স্টেবল কার্বোকাটায়ন তৈরি করবে সেই কম্পাউন্ডটা লুকাস রিয়েজেন্টের সঙ্গে তত বেশি তত তাড়াতাড়ি তত দ্রুত রিয়াকশান করবে তাহলে বলো সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি ওএইচ সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ তাহলে কে লুকাস রিয়েজেন্টের সঙ্গে তাড়াতাড়ি রিয়াকশান করে ভালো করে দেখো এক্ষেত্রে তৈরি হবে থ্রি ডিগ্রি কার্বোকাটায়ন এক্ষেত্রে তৈরি হবে লুকাস রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়ার পর তৈরি হবে টু ডিগ্রি কার্বোকাটায়ন আর এক্ষেত্রে তৈরি হবে ওয়ান ডিগ্রি কার্বোকাটায়ন তাহলে ওয়ান ডিগ্রি কার্বোকাটায়ন আমরা জানি স্টেবিলিটি অফ কার্বোকাটায়ন থ্রি ডিগ্রি গ্রেটার দ্যান টু ডিগ্রি গ্রেটার দ্যান ওয়ান ডিগ্রি সো ফার্স্ট কম্পাউন্ড উইল রিয়্যাক্টস ফাস্ট দ্যান টু ডিগ্রি দ্যান ওয়ান ডিগ্রি সুতরাং লুকাস রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতার কম কত হবে কম্পাউন্ড ওয়ান গ্রেটার দ্যান থ্রি ডিগ্রি গ্রেটার দ্যান টু ডিগ্রি গ্রেটার দ্যান ওয়ান ডিগ্রি এবার আমরা জানবো লুকাস টেস্ট একটা অ্যালকোহল নাও আর ওএইচ এক্ষেত্রে কনসেন্ট্রেট এইচসিএল অ্যাড করো অর্থাৎ লুকাস রিজেন অ্যাড করো অ্যানহাইড্রাস জেডেনশিয়াল টু অ্যাড করো তাহলে কী ঘটনা ঘটে আরসিএল অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের প্রেসিপিপেট পড়বে প্রেসিপিপেটটা কীরকম হবে হোয়াইট প্রেসিপিপেট তাহলে লুকাস রিয়েজেন্টের সাহায্যে আমরা অ্যালকোহলকে শনাক্ত করতে পারি অ্যালকোহলটাও প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি 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 টার্সিয়ারি থ্রি ডিগ্রি তাহলে যদি আমরা তাহলে যেহেতু লুকাস রিয়েজেন্ট দিলে রিয়াকশানটা কার্বোকাটায়ন ইন্টারমিডিয়েট মাধ্যমে যায় এসএন ওয়ান রিয়াকশানের মাধ্যমে যায় সুতরাং যে অ্যালকোহলটা যত বেশি স্টেবল কার্বোকাটায়ন তৈরি করবে সেই অ্যালকোহলটা লুকাস রিজেন্টের সঙ্গে খুব তাড়াতাড়ি রিয়াকশান করবে খুব সহজ রিয়াকশান করবে সুতরাং যদি আমরা থ্রি ডিগ্রি অ্যালকোহল নিই থ্রি ডিগ্রি অ্যালকোহল আমরা জানি
থ্রি ডিগ্রি কার্বোঘটন তৈরি করবে। সুতরাং থ্রি ডিগ্রি অ্যালকোহল লুকাস রিজেনের সঙ্গে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে রিয়াকশন করে ফেলবে। যদি থ্রি ডিগ্রি অ্যালকোহলে লুকাস রিজেন দাও, অর্থাৎ কনসেন্ট্রেটর এসিএল প্লাস অ্যানহাইড্রাস জেনের সি এল টু দাও, তাহলে সেক্ষেত্রে রিয়াকশানটা সঙ্গে সঙ্গে হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। 0.1 সেকেন্ডের মধ্যেই রিয়াকশানটা সঙ্গে সঙ্গে হবে, ইমিডিয়েট হবে, ইমিডিয়েট। তাহলে সেক্ষেত্রে কী হয়, লুকাস রিজেন দিলে অ্যালকাইল ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ে, সেক্ষেত্রে আর সি এলের প্রেসিপিটেট পড়বে, হোয়াইট প্রেসিপিটেট পড়বে, হোয়াইট প্রেসিপিটেট পড়বে ইমিডিয়েটলি, লিখো ইমিডিয়েটলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি প্রেসিপিটেট পড়বে যদি থ্রি ডিগ্রি অ্যালকোহলে যদি লুকাস রিয়েজেন্ট দাও। যদি টু ডিগ্রি অ্যালকোহলে তুমি দাও তাহলে কী হবে, টু ডিগ্রি অ্যালকোহল তো স্টেবিলিটি স্টেবল কার্বোঘটন তৈরি করে, টু ডিগ্রি অ্যালকোহলে যদি লুকাস রিয়েজেন্ট দাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু লুকাস টেস্ট দেখাবে, অর্থাৎ আর সি এলের প্রেসিপিটেট পড়বে, হোয়াইট প্রেসিপিটেট পড়বে, তবে একটু সময় লাগে। কত সময় লাগবে না, আফটার আর সি এলের প্রেসিপিটেট পড়বে আফটার ফাইভ টু টেন মিনিটসের মধ্যেই আর সি এলের প্রেসিপিটেট পড়বে। আর ওয়ান ডিগ্রি অ্যালকোহল কী করবে, ওয়ান ডিগ্রি অ্যালকোহল কি লুকাস টেস্ট দেখাবে, কারণ সেক্ষেত্রে ওয়ান ডিগ্রি কার্বোঘটন ভেরি ভেরি মাছ মাছ লেস স্টেবল, সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, যদি লুকাস রিজেন দাও তাহলে নো হোয়াইট প্রেসিপিটেট অ্যাট রুম টেম্পারেচারে কোনো হোয়াইট প্রেসিপিটেট পড়বে না। তবে যদি হিট করো তাহলে অনেকক্ষণ যদি হিট করো তাহলে কিন্তু প্রেসিপিটেট পড়বে, তবে সে অথবা হিট না করেই রুম টেম্পারেচারে আমরা এইভাবে আমরা অ্যালকোহলকে আমরা শনাক্ত করতে পারি, থ্রি ডিগ্রি কি নাকি টু ডিগ্রি নাকি ওয়ান ডিগ্রি। কোশ্চেন লেখো, গিভ এ কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ between propan 2-ol and ethanol. তাহলে propan 2-ol formula কি হবে, CH3OH, এটা হচ্ছে প্রোপান টু অল, আর হচ্ছে তোমার ইথানল CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। তাহলে প্রোপান টু অলটা ভালো করে দেখো, এটা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল। সুতরাং তুমি যদি লুকাস রিয়েজেন্ট দাও তাহলে কী ঘটনা ঘটবে, তাহলে প্রেসিপিটেট পড়বে, তাহলে CH3CH3CL CLOH প্রতিস্থাপিত হয়ে যাবে সিএল দ্বারা, তাহলে হোয়াইট প্রেসিপিটেট পড়লো সঙ্গে, ইমিডিয়েট নয় তো, এটা টু ডিগ্রি, ইমিডিয়েট তো পড়বে না। সুতরাং কতক্ষণ পরে পড়বে, উইদিন ফাইভ টু টেন মিনিটসের মধ্যেই প্রোপান টু অল লুকাস রিজেনের সঙ্গে বিক্রিয়া করে টু ক্লোরোপ্রোপেন তৈরি করবে। আর ইথানল, এটা হচ্ছে ইথানল যেহেতু ওয়ান ডিগ্রি কার্বোঘটন তৈরি করবে, সুতরাং যদি আমরা লুকাস রিজেন দিলে এক্ষেত্রে কী ঘটনা ঘটবে, নো হোয়াইট প্রেসিপিটেট অ্যাট রুম টেম্পারেচার
রুম টেম্পারেচার এটা সঙ্গে 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 না 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রু ক্লোরাইড পাবন তৈরি করবে। আর এক্ষেত্রে ট্রে রুম টেম্পারেচারে কোনো প্রেসিপিটেট পড়বে না অ্যাট রুম টেম্পারেচার। এইভাবে আমরা অ্যালকোহলকে শনাক্ত করতে পারব, অর্থাৎ প্রোপান টুয়াল গিভস পজিটিভ লুকাস টেস্ট অ্যান্ড ইথানল গিভস নেগেটিভ লুকাস টেস্ট। অর্থাৎ প্রোপান টুয়ালটা এইভাবে আমরা যে প্রোপান তারা কীভাবে ডিস্টিংগুইশ করবে যে লুকাস রিজেন্টের সঙ্গে প্রোপান টুয়াল বিক্রিয়া করে সঙ্গে 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যালকাইল ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে। আর এটা 1 ডিগ্রি হওয়ায় এটা লুকাস রিজেনের সঙ্গে রুম টেম্পারেচারে কোনো প্রেসিপিটেট পড়বে না বা কোনো অধক্ষেপ পড়বে না। কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং গিভ পজিটিভ লুকাস টেস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং গিভ পজিটিভ লুকাস টেস্ট। অপশন এ আছে CH3, CH2, OH। অপশন বি দিয়েছে তোমায় CH3, CH, CH3, CH, OH। অপশন সি CH2OH, অর্থাৎ বেঞ্জাইল অ্যালকোহল দিয়েছে তোমাকে। অপশন ডি দিয়েছে CH3OH। তাহলে লুকাস টেস্ট কারা দেবে? লুকাস টেস্ট তারা দেবে যারা হচ্ছে স্টেবল কার্বোকাটায়ন তৈরি করবে, যারা হচ্ছে স্টেবল কার্বোকাটায়ন তৈরি করবে। যত বেশি স্টেবল কার্বোকাটায়ন তৈরি হবে সে তত বেশি তাড়াতাড়ি লুকাস টেস্ট দেবে, অর্থাৎ কনসেন্ট্রেট ACL প্লাস অ্যানহাইড্রাস জেরোসেলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলবে। ভালো করে দেখো এটা কার্বোকাটায়ন কীরকম তৈরি হবে, 1 ডিগ্রি তৈরি হবে, এক্ষেত্রে 1 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হবে যেটা লেস স্টেবল। সুতরাং এটা লুকাস টেস্ট প্রায় দেখাবে না, রুম টেম্পারেচার দেখাবে না। ভালো করে দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি করবে, এটা লুকাস টেস্ট দেবে, এটা সেকেন্ডারি অ্যালকোহল, লুকাস টেস্ট দেবে আফটার 5 টু 10 মিনিটসের মধ্যে লুকাস টেস্ট পলিকো টেস্টের প্রোডাক্ট দেবে। সুতরাং বিও দেবে, সি কি দেবে, সি হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, সি কি দেবে, অবশ্যই দেবে। কারণ লুকাস রিজেন দিলে আমরা কি জানি যে কার্বোকাটন ইন্টারমিডিয়েট মাধ্যমে রিয়াকশনটা হয়, এক্ষেত্রে কী তৈরি হবে দেখো, সি কার্বন হওয়াতে প্লাস এলে এটা হচ্ছে বেঞ্জালি কার্বোকাটন তৈরি করবে। আমরা জানি যে বেঞ্জালি কার্বোকাটন ইজ ভেরি মাচ স্টেবল ডিউ টু রেজোন্যান্স, সুতরাং এটাও লুকাস টেস্ট দেবে। আর এটাও দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, থ্রি ডিগ্রি কার্বোকাটন তৈরি করবে, সুতরাং এটাও দেবে। তাহলে অর্ডার কী হবে? তাহলে অর্ডার হবে 3 ডিগ্রি কার্বোকাটন মোর স্টেবল দেন 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি বেঞ্জাইলিক, এটা হচ্ছে 1 ডিগ্রি বেঞ্জাইলিক, 1 ডিগ্রি বেঞ্জাইলিক কার্বোকাটন ইজ লেস স্টেবল দেন 3 ডিগ্রি। তাহলে কার্বোকাটন স্টেবিলিটিকে সাজাও, তাহলে 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি বেঞ্জাইলিক, গ্রেটার দেন 1 ডিগ্রি বেঞ্জাইলিক, আর 2 ডিগ্রি তারপর হচ্ছে 2 ডিগ্রি তারপর হচ্ছে 1 ডিগ্রি। সো অর্ডার অফ টু রিয়াক্ট উইথ লুকাস টেস্ট
অর্ডার কি হবে, সবচেয়ে বেশি গিয়ে কে লুকাস্টেজ দেখাবে, ডি, তারপর কে দেখাবে 1 ডিগ্রি বেঞ্জাইলিক, তারপরে সি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অর্থাৎ বি, তার সব শেষে হচ্ছে এ, অর্থাৎ এ প্রায় রিয়াকশান রুম টেম্পারেচার রিয়াকশান দেখায় না। ডিটা হচ্ছে কি 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি বেঞ্জাইলিক, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 1 ডিগ্রি। এই হলো অর্ডার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। হ্যালো আদনান, আজকে এতটুকু থাক। হ্যাঁ কালকে পিসিএল 5টা করাবো, পিসিএল আজ ধরে শেষ হবে না, গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, পিডিএফ বানিয়ে রাখছি তাহলে। আগের দিনটা পাঠিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ।